সদন হসপিটাল নার্সিং হোমে তিন চার দিন আগে ভর্তি ছিল। ওখানে ডাক্তার ছিল না বলে, নিউরোর ডাক্তার ছিল না বলে ওরা ওখান থেকে রেফার করেছিল। রেফার করার পরে আমরা বাড়ি নিয়ে গেছিলাম। বাড়ি নিয়ে যাওয়ার আগে নিয়ে গেছিলাম নিউরো সায়েন্সে নিয়ে গেছিলাম। ওখানে আমাদের কোনো রকম ট্রিটমেন্ট করেনি, ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল। আমরা বাড়ি এনে রেখেছিলাম। পরের দিনকে একটা প্রাইভেট জিওয়াকে প্রাইভেট ডাক্তারকে দেখিয়েছিলাম। উনি দেখে এক সপ্তাহ ওষুধ লিখেছিলেন এবং বলেছিলেন এছাড়া কোনো ওষুধ খাওয়া হবে না, এক সপ্তাহ পরে ওর দুটো টেস্ট করবো। ওই একদিন ওষুধ খাওয়ার পরে ওর আর কি কথাও বলছিল একটু, সব কিছু একটু খাচ্ছিল, একটু নর্মাল হয়েছিল। তারপরে হঠাৎ সকালে একটু ভালো ছিল, বিকালের দিকে শ্বাসকষ্ট হয়েছিল। তখন ওকে অক্সিজেন দেওয়া হয়েছিল। অক্সিজেন দেওয়ার পরে ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছিল, সারদাতে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ওখানে ডাক্তার ছিল না, সেই জন্য ওখানে ভর্তি নেওয়া হয়নি। ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল মাতৃসদন নার্সিংহোমে। সেখানে বলা হয়েছে যে আমাদের এখানেই আগে ভর্তি ছিল, তা এখনও ভর্তি করতে চাই। এর শুধু অসুবিধা হচ্ছে এ শ্বাসকষ্টের, বুকে দম জমেছে, তার জন্য শ্বাসকষ্টটা হচ্ছে। তা ওরা চেক করে আগে মানে কোনো পরীক্ষা ছাড়াই ওরা বলছে যে হয়তো এর করোনা আছে। তা আমরা ডাক্তার, যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম জিওকে, সেই ডাক্তারবাবুকে ফোন দিয়ে কথা বলিয়ে দেওয়া হয়েছে। ওই ডাক্তারবাবু নিজেও বলেছেন যে আমার ওষুধ খাবে। আর মাতৃসদনে আর কি ওই যে আরএমও ছিল, ওনাকে আমরা যে জীবকের ডাক্তার দেখিয়েছিলাম সেই জীবকের ডাক্তারকেও ডাইরেক্ট ফোন করে আরএমওকে দেওয়া হয়েছিল। আরএমওকে ওই ডাক্তার বলেছিলেন যে আমার এই দুটো ওষুধ লেখা আছে, এই দুটো ওষুধই খাবে। আর আপনারা শুধু ওর যে শ্বাসকষ্টটা হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট, যে বুকে কফ জমেছে, সেই ট্রিটমেন্টটা করুন। তা ওনারা বলছেন যে আমরা পেশেন্ট ভর্তি নিতে হবে না, এরার করোনা আছে। তা আমাদের অনেক রিকোয়েস্ট করেছে, আমাদের নারায়ণদা একজন আছেন নারায়ণ পাঠক, ওনার ছেলে অনেক রিকোয়েস্ট করেছে, তা সত্ত্বেও কোনো মতে ওখানে ভর্তি নিইনি। তারপর আমরা অনেক জায়গায় যোগাযোগ করছি, কোনো রকম কোথাও যোগাযোগ করতে পারছি না। তারপরে আমরা নিয়ে গেছিলাম বিএন বসে ওখানে নিয়ে যাওয়াতে ওখানে প্রথমেই একটা ইঞ্জেকশান পুশ করেছিল। ইঞ্জেকশানটা পুশ করার পরে ওকে অক্সিজেনটা মুখে দিয়েছিল, দিয়ে সাগরদারতে রেফার লিখে দিয়েছে। যে আমরা যখন বিএন বস থেকে বার করি পেশেন্ট, বার করার সময় ও একদম নিজেকে শরীর ছেড়ে দেয়। আমরা তাড়াহুড়ো করে অক্সিজেন দিয়ে আমরা আর সাগরদারতে যাওয়ার এ করিনি। আমরা ব্যারাকপুর সিটিতে নিয়ে আসার জন্যে আমরা ওখান থেকে আসি। আসার সময় লালকুটি ব্রিজ পার হয়ে ঘুষি পাড়ার রেলগেটের ওখানেই রাস্তাতেই মারা যায়। মারা যাওয়ার পরে ব্যারাকপুর সিটিতে গিয়ে ওরা দেখে ওরা মৃত বলে ঘোষণা করে। আমাদের মানে কোনো ওখানে রাস্তাতেই মৃত্যু হয়েছে, কোনো জায়গায় আমরা ট্রিটমেন্ট পাইনি, তার জন্যই আমাদের এই পরিস্থিতিটা হয়েছে। সবাই করোনা সন্দেহ করছে, কোনো রিপোর্ট ছাড়া। আমাদের কাছে অনেক সব রকম রিপোর্ট আছে, এক্স রে রিপোর্ট আছে, মাথার সিটি স্ক্যানের রিপোর্ট আছে, ডেঙ্গুর রিপোর্ট আছে, ম্যালেরিয়ার রিপোর্ট আছে, কোনো রিপোর্টে হয় নেই। শুধু কোভিড-19টা আমাদের টেস্ট করা হয়নি। হ্যাঁ, নার্ভে প্রবলেম এর থেকে মাতৃসদন থেকে আমাদের বলেও দিয়েছিলেন যে এর নিউরো সার্জেন দরকার, আমরা এই ডাক্তার যোগাযোগ করতে পারছি না। তোমরা হ্যাঁ করোনা সন্দেহ করে এরা কোনো হসপিটালে রাখতে চায়নি, তার জন্যেই রাস্তাতে মারা গেছে। আমার যেটুকু ধারণা, বিএন বসে এমন একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার জন্যই ওর শরীরে আরও মানে ছেড়ে দিয়েছিল। না, বিএন বসে অনেক রিকোয়েস্ট করা হয়েছে,
একজন আমাদের চিনাশোনা একজন আছে, ও রিকোয়েস্ট করেছে, তার সত্ত্বেও পরিষ্কার বলে দিয়েছে কোনো বেড নেই, পরিষ্কার বলছে কোনো আইসিইউ খালি নেই আর কোনো বেড নেই, তার জন্য ভর্তি নেওয়া হয়নি। ওইভাবে সবাই না, মাতৃসত্তা মেনলি মেটারনিটি আমাদের যে ইউনিটটা আছে পৌরসভা, তারপরেও কিছু কিছু ডাক্তার সার্জেনরা বসেন এবং কেউ মাস করা মায়নায় ওখানে থাকেন না, আমাদের ওইভাবেই কাজ হয় সে বড় ওইভাবে। কিন্তু জানি না আমি কোথায় কেন মাতৃসত্তা এত নার্সিংহোম এত কিছু থাকতে বেড বস থাকতে ওখানে কেন গিয়েছিল, এবং আমার সাথে আমি তো সবসময় অ্যাডভার্টাইজমেন্ট করি বা ইয়ে করি, আমার সাথে কোনো অসুবিধা হলে যোগাযোগ করতে। কালকেও তো এইরকম একটা কেস আমি সেই সিটিতে বলে ভর্তি করিয়েছি, সিটিতে তারপরে ওদের টেস্ট হয়েছে পজিটিভ হয়েছে, সেটা আবার টেক মতো কালকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জানেন তো ওরা হঠাৎ করে এত নার্সিংহোম থাকে, মাতৃসত্ত্বা না একটা ম্যাটার, তারা যেটা হয়েছে সেটা ছিল মৃত্যুটা, এটা তো ঠিক মেনে নেওয়া যায় না। তবে আমার কাছের সাথে কোনো যোগাযোগ করা হয়নি, অনেক সময় অনেক ইয়েতে, এটা তো সরকারি এভাবে একটা নিয়মই করে দিয়েছি যে কোনো পেশেন্টের একটা ইয়ে হবে, টেস্ট হবে, টেস্ট হয়ে কমেন টেস্ট হবে তারপরে ইয়ে হবে। কিন্তু সব জায়গায় আইসোলেশনের ব্যবস্থা আমাদের প্রত্যেক কটা নার্সিংহোমে বলে তো আছে, তাদের একটা আইসোলেশন রুম রাখাই হয়েছে, মিনিমাম দুটো বেড প্রত্যেক জায়গায় রাখা আছে, যে এই ধরনের পেশেন্টকে রেখে তারপর যা করার পর ট্রিটমেন্ট হবে, তারপরে দরকার হলে নিয়ে হবে। কিন্তু এটা ঠিক হয়নি, অবশ্যই দেখবো আর কি, কেন কী হয়েছে আমি দেখবো।